বাদের আখড়া বানাবার হেন প্রচেষ্টায় কেউ না কেউ লিপ্ত হয়ে গেছে এমন একটি সময়ে আল্লাহ তালাই মাহফিলে আসার তৌফিক দেন করেছেন এজন্য আল্লাহ তালা খুশি হয় এমন আওয়াজে সকলই আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ মানবতের নবী রহমতের নবী বরকতের নবী দু জাহান এর বাদশাহ নবী রহমতলীন সৈয়দুল খাউনঈ আলমুজ নবীন জনাব সঈদনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রৌজা আথারে মদিনা এ মনবর সালাম প্রেরণ করি সকলেই পড়ি সাল্লাহ আলিহি ওসাল্লাম সম্মানিত হাজরিন আলোচনা তো অনেক দিক দিয়ে করা দরকার অনেকগুলো বিষয় সামনে অনেক বিষয় নিয়ে কথা বললেন যেন এ জাতির উপরে এহসান হবে কিন্তু কোন দিক নিয়ে কথা বলবি বলেন সময় তো রমজানের শেষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ ভর্তি চলছে নতুন শিক্ষার্থীদের লেখাপড়ার এক সমূহ সম্ভাবনাময় বৎসর শুরু হয়েছে এ জাতির উন্মতের রাহবাররা দিন দিন দুর্বল থেকে দুর্বল হচ্ছে মানসিক বা শারীরিকভাবে অর্থনৈতিক বা রাষ্ট্রীয়ভাবে এই উম্মতের ফিকির নিয়ে কথা বলেন আর কে আছে বলেন মৌলানা মুফতি মোশতাকুল নবী সাহেব তিনি হার হার সময় বলে থাকেন উম্মতের জিম্মাদারি যেন আল্লাহ তালা আমাকে দিয়েছেন যদি আমি আমার জিম্মাদারিত্ব মনে করি এই উম্মতের কাছে দাওয়াত দিই তো যেন আমি আনেওয়ালা উম্মতের কাছে নবীওয়ালা দায়িত্ব পালন করেই গেলাম আর যদি মনে করি এটা সবার তাহলে যেন ভুল হয়ে যাচ্ছে এটা আমার এই উম্মতের জিম্মাদারি আমার নেওয়া দরকার তো আজ রব ভুলে গেছে এ আজ তার মালিক ভুলে গেছে দুনিয়া দুনিয়া দুনিয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছে দুনিয়ার অলামায় কেরামকে কটাক্ষ করতে শিখেছে দুনিয়ার হকানি অলামায় কেরামদেরকে লাঞ্চিত লাঞ্ছিত ও নিপীড়িত করতে শিখেছে এ জাতি ভুলে গেছে নবী আর আসবে না আল্লাহর হাবিব নবীদের দরজা বন্ধ করে ঘোষণা দিয়েছিলেন এভাবেই আনা যদি এটাই হয়ে থাকে সত্য আর এটাই তো আমাদের ইমান আর আকিদা নবীওয়ালা কাজ আমরাই করতে হবে তাহলে তো এই উম্মতের চোখে অঙ্গুরি দিয়ে বুঝিয়ে দেওয়া দরকার মেরে ভাই এদিন তোমার এদিন তোমার এদিনের জিম্মাদারিও তোমার এদিন জিম্মারি তোমার কাজের তোমার কাজের জিম্মারি আমার আল্লাহ রাহবারদেরকে জিম্মারি পালনের তাও ফিক দান করেন বলেন আমিন মেরে ভাইও উম্মতের সবচেয়েতে বড় এক হারিয়ে যাওয়া সবচেয়ে কঠিন এক হারিয়ে যাওয়া বস্তুর নাম হচ্ছে প্রতিবাদ যে জাতি প্রতিবাদ করতে ভুলে যায় সে জাতির উপরে খড়ক নেমে আছে খড়ক সে জাতির উপরে কোনো না কোনো অন্যায়ের খড়ক নেমে নেমে আসে আমরা অন্যায় করতে অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছি এক পিতা তার সন্তানকে কিছু নসিহাত করছে নসিহাত আমি সেই নসিহাতগুলো আপনাদের কাছে শোনাচ্ছি আমি তো বাবা হয়েছি আবার সন্তান তো রাতের পর রাত অন্যায়ের মোবাইলে অন্যায় করছে আমি তো পিতা হয়েছি আমার সন্তান যে রাতের পর রাত ডিজে পার্টিতে লিপ্ত হচ্ছে আমি চোখে দেখি কিন্তু প্রতিবাদ করি না আমার সন্তান দিনের পর দিন অন্যায়ের অবিচারের মধ্যে লিপ্ত হচ্ছে আমি বাবা হয়েছি আমি প্রতিবাদ করি না আবার সন্তান ন্যায় বুঝে না আবার সন্তানকে আমি নেয় শিখাই না

সন্তানদেরকে আমার সন্তানরা তোমাদের কাছে আমি পিতা হয়ে নসিহত করছি আজ মসজিদের ইমাম নসিহত করতে ভুলে যায় এই জন্য মসজিদের মুসল্লিরা পর্যন্ত হক চিনে না বুঝে না জানে না মসজিদের ইমাম তার মুসল্লাই বসে হক কথা বলতে জানে না আরে ভুলে গেছো কোরআন শিখে কি হবে যদি তুমি হক কথা বলতে না পারো এ চাকরি ধরে রেখে কি হবে যদি তুমি অন্যায়ের প্রতিবাদ করতে না জানো এ চাকরি ছেড়ে দাও এ চাকরি ছুড়ে ফেলে দাও এ চাকরির জিম্মাদারি তোমার নয় এ হক তোমার নয় যদি তুমি হক কথা বলতে না পারো আওয়াজ করে বলেন ঠিক না ইমাম তো হক বলতে ভুলে গেছে আজ ইমামের চোখের সামনে অন্যায় হয় জেনা 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 আবার ঘরে জেনা আমার বাহিরে জেনা চোখে জেনা তো সমাজে জেনা ইমাম সাহেব আমি ইমাম আমি ওই জেরাহের প্রতিবাদ করতে ভুলে গেছি সৌদার ঘুষের রাহবারি চলছে আমি ইমাম আমি ওই হক কথাগুলো বলতে ভুলে গেছি মেরে ভাই ও এক পিতা তার সন্তানকে নসিহাত করছে হে আমার সন্তান নামাজ কায়েম করো সালা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইতিহাস যদি বলতে যাই হযরত লুকমান কালো মানুষ ছিলেন চেহারা আর কোন সৌন্দর্য ছিল না হযরত লুকমান খাটো মানুষ ছিলেন শারীরিক অবকাঠ শরীর ছিল না হযরত লুকমানের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই হযরত লুকমানের রঙের মধ্যে কোন সৌন্দর্য নাই ফসাহেদে জাবান ছিল না জবান এর মধ্যে কাট কাট শব্দ আসতো সেই লোকমান তার ছেলেকে বলছেন নসিহত এই সন্তান শোন তোমাদের কাছে আমার রেখে যাওয়া নসিহত হচ্ছে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ নামাজ কায়েম করো আল্লাহর রসুল বলেন আসসালাহ তুই দিন আল্লাহর হাবিব বলেন আসসালাহ তুমি অইরাজুল ম আল্লাহর হাবিব বলেন আসসালাতু তু মিফতাহ যে নামাজের ব্যাপারে এত সুন্দর কথা উম্মত নামাজ ছেড়ে দিচ্ছে ইমাম নামাজের ব্যাপারে কথা বলতে গিয়েও কারপূর্ণতা করছে যুবক পা দে পা গা দাও পায়ে হাত দিয়া যুবক অনুরোধ করি যুবক নামাজ ধরো নামাজ ধরো নামাজ ধরো এ দুনিয়া আমার না দুনিয়াটা ধোকা আ যাচ্ছি তো কাল আমি না এখন আছি তো কিছুক্ষণ পরে আমি থাকবো না রব ঘোষণা দিয়ে সাবধান করেন রব ঘোষণা দিয়ে সাবধান করেন লা তোল হুকুম হেম ওয়া লুকুম ওয়া লা উলা তুকুম আং আরে সো এই চকচিক্যের দুনিয়া না তোরার আমার না তোর না তোর না চকচিক্যের দুনিয়া তোর না এই সন্তান তোর না এই বিবি তোর না এই মাল তোর না তুই আমার থেকে দাফির হইস না আমারে এটা আমার এটা রব যেন বলছেন দুনিয়ার সব মিছে কেবল আমি তোর বলেন আমার রবকে আওয়াজ করে বলেন কে আরে আমি তো এক আল্লাহর গোলাম এজন্য মরিব তার জবানে বলবে আয় রব আপনি ছেড়ে আমার কেউ নাই বলেন রব আপনি ছেড়ে আমার কেউ নাই আল্লাহ আপনি ছেড়ে আমার কেউ নাই আল্লাহ আপনি ছেড়ে আমার কেউ নাই কোনো বান্দা যদি তার রবকে এভাবে বলে আল্লাহ তালা যেন বলছেন আর করুকুম ওয়াস্করোহলি ওলা তাক ফড়ুন তুই তো তোর জবানে বলেছিস আমি ছেলে তোর কেউ নাই এই বান্দা শোন আমিও বলে দিলাম তুই আমার আরামে তোর তুই আমার আরামে তোর বান্দা যদি তার মালিকের হয়ে যায় মালিক যদি তার বান্দার হয়ে যায় তার দুনিয়ার আঁখ কোনো চিন্তাই থাকে না সুবাহান আর ল এজন্য মেরে ভাই রব তো আমারে ডাকে আমারে এই ময়াজ্জেন দিয়ে আমারে ডাকে ভুলে গেছি রব। আমার রবকে আমি ভুলে গেছি আমি নামাজে সেজদা দিতে মনে চায় না অথচ এক পিতা তার সন্তানকে বলছেমিস সালা মুরবিল মারুফ নেয় পথে চল বাবা নেয় পথে চলো আর নে কথা বলো আমি নেয় কি জিনিস অন্যায় কি জিনিস জানি না ভালো কোন আলেম খারাপ কোন আলেম জানি না হকানি আলেম কে আলেমে সুকে জানি না কিন্তু আলেমের বিরুদ্ধে মামলা দিতে জানি আরে শুন শান্ত বাংলাকে যদি কেউ অশান্ত করতে চায় স্বাধীন মাতৃভূমিকে যদি কেউ অশান্ত করতে চায় তো এই দালাল গুরুকে চিহ্নিত করা দরকার টুট টেনে ছিঁড়ে ফেলা দরকার আওয়াজ করে বলো ঠিক কিনা ওদের ঠোঁট টেনে ছিঁড়ে ফেলা দরকার কিন্তু কেবল বাংলার মানচিত্রের দিকে তাকিয়ে বলি না বাংলাদেশ ফুটে বাংলাদেশ নয় এটা সিকিম না এটা বাংলাদেশ এটা ভুটান না এটা বাংলাদেশ এটা মায়ানমার নয় কেউ যদি চায় আমার বাংলাকে ভারতের পারত রাজ্য বানাবে হবে না কেউ যদি বলে আমার বাংলাকে পাকিস্তানের দালাল বানাবে হবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই মাটি মুসলমানদের ছিল মুসলমানদের আছে মুসলমানদের থাকবে ইনশাল্লাহ 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 দালালগুলো সাবধান হও নয়তো ভাই মুসলমান যদি আবারও রক্ত ছিটে জমিন কেলাল করাতে জানে মুসলমান তো কিন্তু ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না মুসলমান ও কাউকে ছেড়ে দেয় না প্রয়োজনে তাজা রক্ত ঠেলে দিয়ে হলেও এই মানচিত্রকে রক্ষা করবেই চলে বলেন ঠিক না আল্লাহ তালার বান্দা বলেন ওয়া মুরবিল মারুফ এই সন্তান অন্যায় ছাড়ো আর আবার সন্তান আবার চোখের সামনে অন্যায় করে আমি কিছুই বলি না আবার ছেলে গান গান পরিবেশন নিজে করে না শুধু গানের মজমা তৈরি করে বাবা বুক ফুলিয়ে হাঁটে আরে না মরে দেখো এই মুহূর্তে তোমার যান যদি চলে যায় রব জিজ্ঞেস করবে কেমন সন্তান রেখে এসেছ জবাব কি দিবা গোলাম কি জবাব দেবা বলবো আমি রেকর্ড সন্তান রেখে এসেছি না এজন্য আমলে সালেহ বলা সন্তানের জন্য কামনা করা রবের কাছে বলা রব্বি হাবিলি মিনা সালেহীন বলেন আমিন রব্বি হাবিলি মিনা সালেহীন ওই রব বরকতিপূর্ণ ইজ্জত বলা বরকত বলা সম্মান বলা ইজ্জত বলা মাল বলা দিনদার বলা ইমান বলা এক সন্তান আপনি আমাকে দান করেন বলেন আমিন পিতা তার সন্তানকে বলছে ওয়া মুরবিল মাহরুফ ওয়ানহা অন্যায়ের প্রতিবাদ করো অন্যায়ের প্রতিবাদ করো গোলাম অন্যায়ের প্রতিবাদ করো যদি রাসুরি করিম সাল্লাম লাহ আলিহি অন্যায়ের প্রতিবাদ না করতেন খুদার কসম নিজের এই দুই চোখ দিয়ে দেখে এসেছি অন্যায়ের প্রতিবাদ করা অমর রাসুলের পাশে শোয়া অন্যায়ের প্রতিবাদ করা আবু বকর আল্লাহর হাবিবের পাশে শোয়া নবী আলী সালাম শুয়ে আছে ডান পাশে অমর আর আবু বকরকে নিয়ে কারণ একটাই এই অমর আর আবু বকর দিনের জন্য যা করেছেন দুনিয়ার কোন মানুষ চাইলেও তা করতে পারবে না ভালো ভালো হও গোলাম অন্যায়ের প্রতিবাদ করতে শিখো আমরা অন্যায়ের প্রতিবাদ করব বলেন ইনশাআল্লাহ বলেন না সকল অন্যায়ের প্রতিবাদ করা আমাদের উপরে ফরজ এজন্য সন্তানকে তার পিতা বলেন ওয়ান এবার বলেন অসবির আলা মা আসাবাক যদি তুমি অন্যায়ের প্রতিবাদ করো তো তোমার বিরুদ্ধে মামলা হবে তোমাকে একশো ষোলো জন আলেমের কাতারবদ্ধ হতে হবে তোমার মাদ্রাসার বিরুদ্ধে অ্যাপ্লিকেশন আসবে যদি তুমি এটা করো এই ক্ষেত্রে তোমার করণীয় কি অসবির আলা মা আসাবাক তখন তুমি একটু সবর করবা কি করবা ধৈর্য ধারণ করবা যদি এটা তুমি করতে পারো আল্লাহ তারা বলেন অশ্মীর আলয় আসাদ ইন্নদ রিকামি রাজমির ওভোর আল্লাহ বলেন যদি এই চারটা গুণে গুণান্বিত তুমি হও হলাম এক নম্বর সালাত কায়েম করো দুই নম্বর নায়ের উপরে নিজে চলো তিন নম্বর অন্যায়ের প্রতিবাদ করো চার নম্বর সবর জামিল করো যদি এটা তুমি করতে পারো

এই সন্তান আপনার ইন্তেকালের পরে নবীল আদর্শ নিয়ে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে আল্লাহ তারা আমাদের সন্তানগুলোকে নেককার বানান আমাদের সন্তানগুলোকে ফরহেজকার বানান আল্লাহ এই রামগঞ্জের জমিনকে দিনের উপরে পরিপূর্ণ পরিপূর্ণ দিনের উপরে চালাবার মতো অলমাই কেরামকে আপনি পরিপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার মতো তাও ফিক দান করেন আর সাধারণ থেকে শুরু করে অসাধারণ রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত সকলকেই আল্লাহ মাইকের নেক ভাষণা নিয়ে নবি আল্লাহ তাআলার دین আল্লাহর রাসূলের সুন্নাহ এই জমিনে বাস্তবায়ন করতে পর্যাপ্ত দায়িত্বভার গ্রহণ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু